আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইকবালকে নিয়ে আওয়ামী লীগ নাটক করছে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মাইনর অপারেশন হচ্ছে। সর্বদলীয় ইসি চাই ইসলামী আন্দোলন। পররাষ্ট্রমন্ত্রীর জাল স্বাক্ষর সহ ডিউ লেটার, যাচাই করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ। এমপিও ভুক্তি নিয়ে জটিলতা, নীতিমালা পরিবর্তনের দাবি শিক্ষকদের। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার দেশব্যাপী একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় কাজ করে গেলেও এ দেশে একটি শ্রেণী রয়েছে, তারা এই উন্নয়ন দেখে না, বরং নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়। প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ পটুয়াখালীর ধুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতুর উদ্বোধনকালে দেওয়া আসনে এই আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন। তিনি একই অনুষ্ঠানে ঢাকা সিলেট ও সিলেট তামাবিল মহাসড়কে পৃথক SMBT লেন সহ 6 লেনে উন্নীতকরণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা আরো বলেন, যোগাযোগের নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। এরই মাঝে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাও টের পান, যাতে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হয়, সেই সাথে প্রচারও চালানো হচ্ছে। আমরা যত উন্নতি করি, যতই ভালো কাজ করি, একটা শ্রেণী রয়েছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। ইকবালকে নিয়ে আওয়ামী লীগ নাটক করছে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পেছনে আওয়ামী লীগকে জড়িত দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নয়, এটা দেশের মানুষ বলছে। হিন্দুরা চিৎকার করে বলছে এজন্য দায়ী সরকার। আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসছে। ইকবালকে নিয়ে আওয়ামী লীগ নাটক করছে, এটা মানুষ বুঝে গিয়েছে। নিজেদের অপকর্ম ডাকতে এখন এটাকে হাজির করেছে তারা। সাবেক সাংসদ জাতীয় সংসদের হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল হক আসাপিয়া শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বিকেলে এসব কথা বলেন মির্জা ফখরুল। সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির এই শোক সভার আয়োজন করে। বিএনপির সাম্প্রদায়িক বিশ্বাস করে না বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একই বাগানের ফুল, অথচ মানুষ আজ কি নিদারুণ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। আমরা পাকিস্তানি দেখেছি, 69-এ গণঅভ্যুত্থান দেখেছি, 71-এ মুক্তিযুদ্ধ দেখেছি, যুদ্ধ করেছি, কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতি কখনোই দেখিনি। খালেদা জিয়ার মাইনর অপারেশন হচ্ছে। ছোট একটি অস্ত্রোপচার করতে হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার, এজন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। বিকেল 3টার দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের কেবিন থেকে তাকে উটিতে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ একজন জানান, খালেদা জিয়াকে মাইনর একটি অপারেশনের জন্য তৃতীয় তলায় উটিতে নেওয়া হয়েছে। তার চামড়ার নিচের দিকে ফোসকার মতো হয়েছে, এজন্য অপারেশন করা হচ্ছে। জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান বলেন, বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন ডেকেছেন, সেখানে ম্যাডামের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। খালেদা জিয়ার অপারেশনের আগে তাকে দেখে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিথি, তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন ও ডাক্তার আল মামুন।
সর্বদলীয় ইসি চাই ইসলামী আন্দোলন। সব দলের মতামতের ভিত্তিতে সার্বজনীন নির্বাচন কমিশন বা সর্বদলীয় ইসি গঠনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ প্রস্তাব তুলে ধরেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্বাচন কমিশন। একটি শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন নির্বাচন কমিশন দেশের সংবিধান রক্ষা ও জনতার সরকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আর আমরা দেখলাম এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় নির্বাচন করা হয়েছে বাংলাদেশে। গত কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই নির্বাচন কমিশন কতটা নির্মমভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে। চলতি ইসি ও তাদের নিয়োগকর্তারা যে ইতিহাসের কালো স্থানে থাকবেন তা বলাই বাহুল্য। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমানে ইসির মেয়াদ প্রায় শেষ, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সরকার থেকে বলা হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে ইসি নিয়োগ করা হবে। সার্চ কমিটির বাছাই করা ইসি যে কত জঘন্য হতে পারে তার নজির তো এখনও চলমান। পররাষ্ট্রমন্ত্রী জাল স্বাক্ষর সহ ডিউ লেটার যাচাই করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের নামে পাঠানো যে কোনো সুপারিশ ও ডিউ লেটার যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রীতি পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর জাল করে প্রস্তুত করা দুটি ভুয়া সুপারিশ ও একটি ডিউ লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে। এর কারণে পররাষ্ট্রমন্ত্রীর যে কোনো সুপারিশ ও ডিউ লেটারের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হলো। এমপিও ভুক্তি নিয়ে জটিলতা, নীতিমালা পরিবর্তনের দাবি শিক্ষকদের। নেত্রকোনাসহ সারা দেশে ডিগ্রি পাশ কোর্সের এমপিও ভুক্তির আবেদন নিয়ে বিপাকে পড়েছে ডিগ্রি স্তরের কলেজের শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত এমপিও নীতিমালা 2021-এ জটিল তথ্য যুক্ত থাকায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষকরা। দীর্ঘদিন ধরে বিনা বেতনে মানবেতর সাথে জীবনযাপন করছেন এই সমস্ত কলেজের শিক্ষক কর্মচারীগণ। আর এ সমস্ত শিক্ষকরা অনলাইনে এমপিওর আবেদন করতে পারছেন না। এই নীতিমালা জরুরি ভিত্তিতে শিথিল করে এমপিও ভুক্তি আবেদন করার সুযোগ দেবার দাবি জানাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকগণ। তথ্য অনুযায়ী সারা দেশে নন এমপিও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয় গত 10 অক্টোবর থেকে, যা 31 অক্টোবর পর্যন্ত চলবে। সর্বশেষ এমপিও নীতিমালা 2021-এ বলা হয়েছে স্নাতক পাস স্তর এমপিও ক্ষেত্রে ন্যূনতম 2টি বিভাগ চালু থাকতে হবে, অথচ পূর্বে এরকম নিয়ম কখনোই ছিল না। শুরু থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা এই 3টি বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ চালু থাকলেই এমপিও করার নিয়ম ছিল। গত 2019 সালে ডিগ্রি পর্যায়ে এমপিও ক্ষেত্রে এরকম বিধি ছিল না। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক প্রেমিকা। প্রেমিকাকে দেখে তার প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে তা দেখার জন্য সেখানে ভিড় করেছে অসংখ্য লোকজন। প্রেমিকা কামরুন নাহার জানায়, সে মাদারগঞ্জ টেকনিক্যাল কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে শহরের হাজিপাড়ায় একটি মেসে থেকে লেখাপড়া করছিল। মাস কয়েক আগে মেসের পাশে থাকা মৃত ব্যাংকার নুহরত আলীর ছেলে সেরাজুমনির নাহিদ এর সাথে কামরুন নাহারের সাথে আলাপ পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের সম্পর্ক গভীর থেকে গভীর অবস্থায় পৌঁছায় এবং প্রেমিক নাহিদ বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু গত কিছুদিন থেকে হঠাৎ করেই প্রেমিক নাহিদ তার প্রেমিকার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। পরে সে প্রেমিকা খোঁজ নিয়ে জানতে পারে
তার প্রেমিকের অভিভাবকেরা তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ কথা শুনে প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেছে। সে জানায় তার কাছে অনেক প্রমাণ রয়েছে, এই মুহূর্তে তাকে বিয়ে না করলে সেখানে সে না খেয়ে মরে যাবে, কিন্তু সে সেখান থেকে সরবে না।